করোনা পরিস্থিতিতে শ্রমজীবী মানুষের জন্য প্রতিদিন দুপুরে অন্ন ভোজনের ব্যবস্থা করলেন শ্রমিক নেতা বিপ্লব কর। প্রতিদিন দুপুরে এক টাকার বিনিময়ে শ্রমিক অংশের মানুষরা রান্না করা খাবার পাবেন শহর বটতলায়। সপ্তাহে ছয় দিন নিরামিষ ভাত এবং একদিন আমিষ থাকবে। যে সমস্ত দিনমজুর শ্রমিক শহর এলাকায় কাজ করেন তারা প্রতিদিন এক টাকার বিনিময়ে এই সুযোগ গ্রহণ করতে পারবেন। শ্রমিক নেতা বিপ্লব করের এই সামাজিক কর্মকাণ্ডে খুশি বটতলা বাজারের ব্যবসায়ীরা। সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকারে বিপ্লব করের বক্তব্য, এটা চলবে অনির্দিষ্টকালের জন্য। সকলের সহযোগিতা নিয়ে তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন। প্রথম দিনে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। বটতলায় আগামী কয়েকদিন ধরেই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে বটতলাতে প্রতিদিন এক টাকার বিনিময়ে 200 লোককে আমরা ভাত ডাল সবজি সপ্তাহে একদিন মাছ একদিন ডিম এরকম করে যতদিন পারি আমরা অনির্দিষ্টকাল পর্যন্ত আমরা প্রতিদিন যারা সহযোগী অংশের মানুষ যারা দুস্থ সেই সকল অংশের মানুষদেরকে আমরা প্রত্যেকদিন দুশোকে অন্ন দুপুরবেলা অন্ন ভোজ আমরা ব্যবস্থা করেছি। আজকে তার উদ্ঘাটন এবং এই অনুষ্ঠানে আমাদের সহযোগিতা করছে বটতলা বাজারের ব্যবসায়িক কেন্দ্র থেকে শুরু করে গভর্নমেন্ট সুপার মার্কেট থেকে শুরু করে সকল অংশের বিভিন্ন সামাজিক সংস্থা ক্লাব থেকে শুরু করে রাজ্যের সকল অংশের মানুষ আমাদের সাহায্যে এগিয়ে এসছেন এবং ওনাদের প্রেরণা এবং ওনাদের যে ভরসা আমাদের দিয়েছেন সেই ভরসায় আমরা সকলের শ্রমজীবী অংশের মানুষ এবং শ্রমজীবী যারা নেতৃত্ব আছেন তারা সকলে মিলে আমরা এগিয়ে এসেছি আজকে এই অনুষ্ঠান কর্মসূচি শুরু করেছি। আমাদের এই কর্মসূচি ধারাবাহিকভাবে আমরা যতদিন পারি আমরা চালাবার চেষ্টা করব। এমনিতেই রাজ্যে করোনার একটা প্রভাব আছে আপনারা জানেন, সেই করোনা প্রভাবের মধ্যে দিয়ে আমরা যতটুক পারি আমরা সেইভাবে বিভিন্ন অ্যাক্টিভিটিসও আমরা করি এইভাবে আগামী দিন একের পর এক কাজ করি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।